চারাঞ্চক এখন সুন্দর সরষায় ভরা, প্রত্যেকটার ক্ষেতের সরষের ফুল এখন ঝরে গেছে। এখন প্রত্যেকটা ক্ষেতের সরষাগুলো শুধু সেই আর সেই ভরা, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সেইগুলো অনেক সবুজ সবুজ মোটা সোটা সুন্দর দেখতে। অনেক ক্ষেত মাঝখানে মাঝখানে অনেক অংশ পাকি পেকেও গেছে। এখন আর এক সপ্তাহের মধ্যে সাধারণ চোখের সরষাগুলো একবার পুরোপুরি পেকে যাবে। সরষা ক্ষেত্রে প্রত্যেকটা সেইগুলো অনেক মোটা সোটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করছে। তো এবার সরষা ফলন ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায়। যদিও এবার রাইট করলে সরষা বোনাটা একটু লেট হয়ে গেছে এবং উঠতে একটু দেরি হবে, কিন্তু ফলন ভালো হয়েছে। এই যে দেখা যাচ্ছে সরষা ক্ষেত, শুধু আর সরষা ক্ষেত, সরষা ক্ষেতের ফুল নাই বলা চলে। এখন সম্পূর্ণ খ্যাতি ফুল ধরে গেছে, কিছু মাঝখানে মাঝখানে পাকাই গেছে। এটা হলো হাল, আইল, আইল দিয়ে পানি দেওয়া হয় ইরিগেশনের সময়। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আল্লাহ শেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো সারান চোখের বর্তমান অবস্থা। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম সারান চোখের সরষা ক্ষেতগুলো সুন্দর সরষা ফুলে ভরেছিল। আজকে দেখাবো আপনাদের সারান চোখের বর্তমান। সারান চোখে প্রত্যেকটা সরষা ক্ষেতি ফুল ঝরে গেছে, এখন প্রত্যেকটা খ্যাতি সেই ভরা সুন্দর, সেইগুলো ভরে গেছে। আসুন ঘুরে ঘুরে দেখি, ইনশাআল্লাহ সাথে থাকবেন। সরষাগুলো কত সুন্দর, অনেক সুন্দর। এই পাশে আবার দেশি সরষে ক্ষেত, যেটা বড় বড় লম্বা লম্বা হয় সেই সরষে ক্ষেতগুলো, এটা এটা কম সংখ্যক বোনা হয়েছে, একটা খেতে বোনা হয়েছে সারান চোখের মধ্যে। এটা ফুল মাঝে মধ্যে কিছু কিছু ফুল এখনো আছে, এটা একটু লাস্টে বোনা হয়েছে অন্যান্য ক্ষেতের তুলনায়, এর জন্য একটু ফুল এখনো এদের মধ্যে আছে। এই যে সরষেগুলো খুব ভালো হয়েছে, এই যে সরষেগুলো অনেক সুন্দর হয়েছে। সরষে ক্ষেত এটা দেশে নামেল হোসা বলা হয়, যেটারে বলে গ্রামে কিছু মানুষ বলে যে এটা নামেল হোসে। এটার গাছটা অনেক লম্বা লম্বা হয় এবং এই সরষের ইগুলাও খুব অনেক বড় বড় মোটা মোটা। এই যে সরষে, সরষে সর্ষে দেশি সর্ষে গাছ গুলো অনেক বড় বড়। এই যে সাদা সর্ষে, এটা বলে সাদা সর্ষে, মানে ওই ছোট সর্ষের তুলনায় অনেক দাম বেশি। এসব সর্ষেটা মানুষ এখন কম বনে, আমাদের এই অঞ্চলে মানুষ কম বনে, এই সর্ষেটা বেশি বনে। এই যে সর্ষেটা দেখতেছেন আপনারা, এই সরষেটা বেশি বনে, এই সরষেটা বেশি বনে আমাদের অঞ্চলে।